বানাবো তো চলো ফটাফট গিয়ে ভুট্টা, হ্যাঁ আগে ভুট্টা তুলে নি চলো। আমের টক এইসব করে খাচ্ছে এখান থেকে পুরো একদম ফ্রেশ ভুট্টা বিপ্লব ধরো। ভুট্টা এই ভুট্টা এমনি পোড়া খাতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ কাকা এই একটা আছে। আহ না তোলো তোলো, কটা লাগবে সেই হিসাব করে তোলো। তিন চারটা নিয়ে কটা আছে? দুটো দুটো কাকা। হ্যাঁ ভেঙে দেবে কাকা, ভাঙো ভাঙো। বাহ পুরো একদম ফ্রেশ, বলো ফ্রেশ ভুট্টা। চলো চলো দারুন ভুট্টা, আর এই ভুট্টা দিয়ে আজকে হবে চিকেন ভুট্টা ভুট্টা। চলো আর সাথে আরো অনেক কিছু আছে, সবকিছু ভিডিওর ভিতরে দেখতে পাবে, তাই না? এখন এইগুলো নেব, নিয়ে আমাদের এখন বাজারের দিক যেতে হবে আবার, কারণ একটু বাজার মাজার করে আনতে হবে, তারপরে কিন্তু আমাদের রান্না বান্না সবকিছু হবে, তাই তো? চলো বাড়ির লোকের সাথে সবার সাথে কথা বলেছি, বললো যে পাতা তো তোমরা নিয়ে যাও, কোনো অসুবিধা নেই। আর এখানে পদ্ম গাছ দেখে গেলাম, মানে বর্ষা পড়লে কিন্তু বাড়ির দিকেও গাছ লাগাবো, এখান থেকে নিয়ে লাগাবো। দেখো দাদার কাছে আগে এক বছর নিয়ে গেছি কিন্তু হয়নি, কিন্তু এবছর আবার নিয়ে যাবো, নিজে লাগাবো, দেখি কি আছে। পুকুর দেখে পুরো ভর্তি, কিন্তু সব পদ্ম পাতা, কিন্তু ফুল ফুটেনি, সবে কড়িয়ে আছে। হ্যাঁ যখন পুকুরে যখন ফুল ফুটে না, এত সুন্দর লাগে না পদ্ম ফুল, দারুণ লাগে। এখন আমরা ঝকঝক যে কয়জন সেই হিসাব করে আমরা পাতা তুলবো। এখন ছেড়ে না তো ছেড়বে, এই তো পদ্ম পাতা। কয়জন আসছি আমরা সেই হিসাব করে ছেড়বো, ঠিক আছে? বেশি ছেড়ে তো লাভ নেই। কটা হলো? এই তো ওই যে গাটা তুলেছি একটা দুটো, আর তুমি সিরিজ একটা? হ্যাঁ তিনটে ছেড়ে তোমার ওই ডাইনাতে। হ্যাঁ ওই বড়টা, হ্যাঁ ওই তো ওই তো তোমার ডাইনাতে। পাইয়ে গেলাম পদ্ম পাতা। এবার বাড়ির দিকে যাবো, যেই কিন্তু আমাদের সমস্ত রান্না বান্না হবে, তাই না? একদম চলো চলো বাড়ির দিকে, যে আবার দেখা হচ্ছে, তাই না? আর আজকে কিন্তু বন্ধুরা সুন্দর সুন্দর দোকানে রান্না আছে, পুরোটা ভিডিও কিন্তু দেখতে হবে, নাহলে কিন্তু খুব মিস করবে। হ্যাঁ হ্যাঁ চলো বাড়ি চলো।
বন্ধুরা বাজার থেকে যেতে যেতে দেখি আইসক্রিমের গাড়ি, তো গরমে একটু আইসক্রিম খাবো, তারপরে বাড়ির দিকে দাও 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 আইসক্রিম দাও, ভালোটা দাও, পাতাগুলো একটু রাখি। চকলেট বাহ ঠিক আছে, প্রচুর গরম। এর ভালো আইসক্রিম দাদা আমার কাছে নিয়ে আস, বন্ধুরা সমস্ত কিছু গুছিয়ে নিয়ে কিন্তু চলে এসেছি আমাদের পুরনো ভিটে, আর এইখানেই কিন্তু আজকে দুটো দারুন দারুন রেসিপি নিয়ে আজকে চলে এসেছি, তাই তো? একদম। তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। ওয়াইল্ড লাইফ অফ সুন্দরবন 2.0 তে সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা ভিডিওটা কিন্তু খুবই মজাদার হবে, পুরো ভিডিওটা দেখতে থাকুন, তাই তো? একদম। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকে শুরু করছি। বন্ধুরা আমাদের কিন্তু যে রেসিপি করা হবে সেই জন্য কিন্তু তোমার সমবায় বাজার থেকে আজকে সবকিছু কাটিয়ে নিয়েছি। প্রথমে নিয়ে এসেছি ভেটকি মাছ আর নিয়ে এসেছি চিকেন, তাই তো? দুই রকম রেসিপি, দুই রকম, তা আবার নতুন নতুন না। ভেটকি মাছগুলো এখন ধুয়ে দিই, দেখো শুধু ভেটকি মাছ কত ছোট ছোট করে কাটা, নিজে হাতে কেটেছি। তুমি কেটে নিয়ে আসো। হ্যাঁ, পিসগুলো দেখো ছোট ছোট করে পিস, এবার চিকেন বাহ সব বড় বড় পিস, দেখো দেখো জল দাও জল দাও জল দাও, পেঁয়াজ কাটতেছি, পেঁয়াজ দিয়ে আছে তোমার ভেটকি মাছের চিলি ফিশ, এই যে পেঁয়াজ ক্যাপসিকাম সব কেটে নেবো, সেই মজা তো সেই মজা। হ্যাঁ আমাকে তো মাছ ফাছ আজকে আর কাটার দায়িত্ব পড়লো না, মাছ মাংস, তাই তো? এখন আমিও তোমার সাথে যোগ দিই, হাতে হাতে করে ফেলি। আর ভুট্টা কি সব লাগবে নাকি? ভুট্টা এই একটা পোড়াতেই পারো, অসুবিধা নেই, এটা পোড়া খালি ভালো হতো, পোড়া হবে তো, এটা পোড়াও। হ্যাঁ আচ্ছা, ফাঁকা ফাঁকা আছে তো, তা ভাত তাহলে তাপো ভাই। আচ্ছা ঠিক আছে, না না আগে সব গোছাই নাও। সলিড ভুট্টা, দানাগুলো দেখো কত সুন্দর, দারুন বড় বড় দানা, হ্যাঁ খুবই সুন্দর দানা ভাই। ভুট্টা কিন্তু একটা পোড়া খাবো, হ্যাঁ একটা পোড়া খাচ্ছি, বাহ ঠিক আছে। আরে কাঠের আছে না, সুন্দর পোড়া হবে। রান্না বান্না ফাঁকে একটুখানি ভুট্টা নিয়ে যতক্ষণ নিয়ে আসি একটু পোড়া খাইয়ে দেখ দিবে, লেবু লাগাই, লেবু নিয়ে আসি না, এই তো পাতি লেবু নাও না, দা হোক ভাতটা হোক তারপরে পোড়াই।
বন্ধুরা এবার মোটামুটি মশলা সব রেডি হয়ে গেছে এখানে, এবার মাছটা ম্যারিনেট করে নেব। ভেটকি মাছের পুরো সলিড পিস, কোনো কাটা নেই এতে। দেবো একটুখানি আদা বাটা, একটু লবণ, একটু গোলমরিচ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পাতি লেবু। কাকা ঠিক আছে তো? এটা মেরিনেশন হবে তাই তো? হ্যাঁ, এটা রেখে দেবো, তার মধ্যে দিদা মাংসটা করে নেবে। আচ্ছা, ভালো করে মেরিনেট করে থাকে এরকম। তার মধ্যে দিদা মশলা হয়ে গেলে মাংসটা করে নেবো আগে, ঠিক আছে? তাহলে এদিকে এদিকে দেখো, মাংস তাহলে আমি ভুট্টা কাটি দিই, গোল গোল। হ্যাঁ, গোল গোল, সাটার মতো, স্যালাডের মতো দেখো এরকম। হ্যাঁ হ্যাঁ, ভাত হয়ে গেছে, চিকেন ভুট্টা একদম। বন্ধুরা ভুট্টা কিন্তু কাটা কমপ্লিট, আর এদিকে তো ম্যারিনেশন হয়ে গেছে। ওমা, তোমার হয়েছে ভুট্টা ভরা? হয়েছে? হ্যাঁ, ভুট্টা ভরা হয়েছে। দাও দাও দাও, ওই তো আর বেশি ভরা লাগবে না, সিদ্ধ হয়েছে না? হ্যাঁ, আপ লাগে ভরা হয়েছে। একটু লেবুর রস, ওই লেবু 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 এই যে আর এই নুন, আমি একটু নুন লাগাই রস। হ্যাঁ, তার ভিতরে আমি কিন্তু সব আস্তে আস্তে রেডি করে নিচ্ছি। হ্যাঁ, রেডি কর, রেডি কর। এই তো টমেটো সস, ভুট্টা সেন্ট ভুট্টা সেন্ট ভরি দেবো, ভিনিগার, সোয়া সস, সোয়া সস, হ্যাঁ, আর একটু ভিনিগার। দিই বাবা, শক্ত সবাই মিলে খাই, ছোটো ছোটো টুকরো। বন্ধুরা মোটামুটি 15-20 মিনিট হয়ে গেছে মাছটা ম্যারিনেট করা, এবার কর্নফ্লাওয়ার আর ডিম দিয়ে রেডি করে নেবো পুরো। ভালো করে মাখিয়ে নেবো। কাকা, হ্যাঁ, প্রথমে সব শাঁকা তেলে ভাজতে হবে, বুঝলে? তারপরে হবে, তারপরে হবে। এ ভাজাটাই মেন, ভাজা হয়ে গেলি আর সময় লাগে। বন্ধুরা কড়াই কিন্তু গরম হয়ে গেছে, সাদা তেল দিয়ে দেবো। বন্ধুরা তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো। প্রথমবারের মাছ ভাজা কিন্তু হয়ে গেছে, তুলে নেবো।
আবার আস্তে আস্তে এক এক করে সব মাছগুলো হয়ে যাবো। বন্ধুরা কমপ্লিট হয়ে গেল মাছ ভাজা। বন্ধুরা আবার কিন্তু রান্না শুরু করে দিয়েছি। প্রথমে দেবো রসুন কুচি আর কাঁচা লঙ্কা। এবার দেবো সয়া সস আর ভিনিগার। ঠান্ডা নিয়ে আসলাম দুপুর বেলা নাও। গরম হয়ে যাচ্ছে গরমকালে। আজকে কিন্তু স্পেশাল মেনু হচ্ছে দুখানা। দেখো চিলি ফিশ আর এই যে দিয়েছিলাম আর দেবো ওই তোমার আর হচ্ছে তোমার ওই দিদার হাতে ভুট্টা চিকেন। ভুট্টা চিকেন হ্যাঁ এটা খুলে রাখছি। হ্যাঁ ঠান্ডা তো না তুমি তো খাই না রান্না করতে না গরমে। হ্যাঁ না তুমি হচ্ছে আজকে আমাদের গেস্ট। হ্যাঁ ঠিক আছে না আগে গেস্ট খাও না। এদিকে হয়ে গেছে মাছ দিয়ে দেবো। কেমন টেস্ট বলো? ঠান্ডা দারুন আমের পুরো খাচ্ছি দারুন। লেবু আছে আপেল আছে আরো কত কিছু আছে না সৈলের রান্না বান্নার ভিতরে একটু দাও ভাই ভাই নাও তুমি খাই নাও। ঠান্ডা ভালো ভালো না বেশ ভালো পেয়ারা পেয়ারা কোয়ান্ত তোমার দিনে যে কাকা ও কিরকম প্রথমবার করলাম তো একটু খাই টেস্ট করে দেখো তো ঠিকঠাক আছে নাকি হয়ে গেছে নাকি। চিলি চিকেন তো খাইছি চিলি চিকেনের মতো লাগছে কিনা খাই দেখো হয়ে গেছে হয়ে গেছে। এবার একটু টেস্ট করে দেখো নুন টুন সব ঠিক আছে নাকি। গরম মানে নুন ঠিক আছে লবণ ঠিক আছে লবণ ঠিক আছে লবণ ঠিক আছে গরম ঠিক আছে খাই দেখো স্বাদ গরম পারফেক্ট। বন্ধুরা আমার রান্না কিন্তু কমপ্লিট। এবার দিদা রান্না করবে চিকেন ভুট্টা। হ্যাঁ তোর দিদা বাড়ি গেছে বাড়িতে আসুক বুঝলে। হ্যাঁ দারুন আছে হ্যাঁ এরকম তো আমরা যাবো স্নান করতে সবাই টাইম হয়ে গেছে তুমি রান্না বান্না করো আমরা বেরোচ্ছি স্নান করতে। হ্যাঁ স্নান করে আসবো এসে দেখো তোমার রান্নার জন্য কমপ্লিট। তেল গরম হয়ে গেছে জিরে আর তেজপাতা দিয়ে এবার দেবো তারপর দেবো কাঁচা লঙ্কা তারপর দেবো রসুন তারপর দেবো আদা তারপর দেবো জিরে মশলাটা হয়ে গেছে। এবার মাংসটা আমি দিয়ে দিই
হলুদ সব দিয়ে দিলাম, এবার লবণটা দিয়ে দিলাম, দিয়ে এবার মালাই দিয়ে দিলাম। মাংস কষানো হয়ে গেছে, এবার ভুট্টা কাটা দিয়ে দেবো। মাংস কষানো হয়ে গেছে, এবার জল ঢেলে দেবো। মাংস হয়ে গেছে, এবার নামাই দিই। ঠিক করে নাও, অল্প আমার এই ছাড়ি দেবা। হ্যাঁ, আমার প্লেটটা অনেক বড়। হ্যাঁ, ওই প্লেটগুলো ভালো। এই যে আমারটা কাকু, বহুদিন পর কিন্তু আমরা এই পদ্ম পাতায় ভাত খাবো। হ্যাঁ, অনেক দিন পর সেটা। ভেটকি মাছ, ভেটকি মাছ। হ্যাঁ, ভেটকি মাছের কি যেন? চিলি ফ্রাই, চিলি ফ্রাই, চিলি ফ্রাই। যাও, বাহ, পদ্ম পাতার পরে প্রথম। বন্ধুরা, খেতে তো বসে পড়েছি, আর এই হচ্ছে ফার্স্ট টাইম দুটো খাচ্ছি, পুরো একদম নতুন রেসিপি। এই ফার্স্ট টাইম করলাম বাড়িতে, তা আবার পদ্ম পাতা খাচ্ছি, কেন ভালো হবে না? কোনো কথা হবে না, এক কথায় অসাধারণ। কি নিজে রান্না করছি বলে বলবো না, এমনি দারুণ টেস্ট হয়েছে, সত্যি কথা বলবো, দারুণ টেস্ট হয়েছে। বলো বিপ্লব, কেমন টেস্ট হয়েছে? আগেরটাও খেলাম, এত সুন্দর লাগলো, আর এইটা হয়েছে ভুট্টা চিকেন, সত্যি এত সুন্দর হয়েছে বলে বোঝানো যাবে না ভাই। চিকেন তো এখানে ভুট্টাটা হেভি টেস্ট, ভুট্টার টেস্ট আমি বলতেছিলাম, ভুট্টার টেস্টটা বেশি, একটু করে ভুট্টা খাতে, একটু করে চিকেন খাতে, আর একটু করে ভাত খেতে হবে। হ্যাঁ, তবেই তো মজা, পদ্ম পাতায় ভাত খাওয়ার মজা কিন্তু আলাদা, যা বলো তা বলো। এই এই পুরোনো দিনের কথা মনে পড়ে যায়, তাই না? আমি কিন্তু খাইনি, এই ফার্স্ট টাইম খাইছি, বাবা ওরা খাইছে কিন্তু। আমি কলা পাতায় খাইছি, আমি আমি যখন হয়েছি তখন কলা পাতাতে শুরু করেছি খাওয়া, তখন আমার সময় কলা পাতা, শাল পাতা ছিল না, পদ্ম পাতা ছিল না, পাইনি না, হঠাৎ করে পেয়ে গেলাম। এমনি পদ্ম পাতায় ভাত খাওয়া উপকার, উপকার ভালো। পদ্ম গাছ দেখে আছি, বর্ষা পড়লেই ওটা গাছ চাইয়ে আসি, যে বাড়ি গেছিলাম তা পুকুরে লাগিয়ে দিতে হয়, বাড়ি নিয়ে আসে পুকুরে লাগাতে দিবে, যদি হয় তাহলে আর লোকে ভাই যা লাগবে না, আমাদের দিকে হবে, যখন মাধ্যম হবে তখন পদ্ম পাতা খাবো। হ্যাঁ, আমাদের এই পুকুরে তো সবসময় জল থাকে, সবসময় জল তো হবেই। হ্যাঁ, তাই না? দারুণ, সত্যি খাওয়া দাওয়া সত্যি দারুণ হচ্ছে কাকিমা। হ্যাঁ, আজকে ভুট্টা চিকেন যা হয়েছে, হেভি টেস্ট, দারুণ দারুণ দারুণ। ভুট্টা খাচ্ছি না কি খাচ্ছি বুঝতে পারছি, হ্যাঁ দারুণ রান্না করছে। ভুট্টা তুলে নিয়ে আসলাম বলে মাংসটা ভালো হয়েছে, তাই না?
ভুট্টা মশলা দিয়ে কষানো আছে না, এটা অন্যরকম লাগবে। ভিতর অব্দি ঢুকেছে মশলাটা। খারাপ হয়েছে তাও না, কিন্তু আমাকে মিষ্টি মিষ্টি তো অতটা ভালো লাগে। হ্যাঁ, একটু ঝাল ঝাল সব রকম, এটা অন্যরকম ফেলে তাই না? তাহলে আমরা আরো দারুন দারুন ভিডিও আমরা দিতে পারবো। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন, আর কোন বন্ধু যদি চ্যানেল নতুন হন তাহলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।